নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বন্ধুরা। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি আসলে আজকে যে ভিডিওটা শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে জার্মানি থেকে আমরা যে লন্ডন গিয়েছিলাম সেটি মূলত একটা কাইন্ড অফ ট্রাভেল ভ্লগ আপনারা বলতে পারেন। আমি যেহেতু খুবই অলস, অনেক সময় লেগে গেছে। এই দৃশ্যগুলো হচ্ছে আসলে জুলাই মাসের প্রথম সপ্তাহের ধারণ করা দৃশ্য। আমরা চারজন জার্মানি থেকে, মানে পুরো পরিবার আর কি, আমাদের জার্মানি থেকে আমরা লন্ডন গিয়েছিলাম। এখন যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো জার্মানির দৃশ্য। কাইন্ড অফ বলতে পারেন আপনারা যে কি নীলচে মাটি, সবুজ ঘাস, কী কী বলে না ওই ধরনের আর কি, মানে আকাশটা একটু কর্দমাক্ত, মাটিটা একটু নীলচে, এই টাইপের অবস্থা। তো আমরা একদম এয়ারপোর্টের কাছে চলে এসেছি। আমরা ডর্টমুন্ড যে এয়ারপোর্টটা সেটার খুবই কাছে থাকি, 15-16 মিনিটের ড্রাইভ আসলে আমাদের বাসা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডর্টমুন্ড এয়ারপোর্ট। আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি যে ডর্টমুন্ড হচ্ছে জার্মানির 10টা বড় শহরের মধ্যে একটা। সো সেটার খুবই কাছে আমরা থাকি। মূলত আমাদের ফ্লাইট ছিল সম্ভবত বিকাল 5:30-5টার দিকে, আমরা 3টার দিকে এয়ারপোর্টে চলে গিয়েছি। এই দৃশ্যগুলোর মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে চেঞ্জ টেঞ্জ হয়ে যায় ওয়েদার। এখন আমরা মানে বিমানে অনবোর্ড করে ফেলবো। আমাদের তেমন ফর্মালিটিস কিছু ছিল না আসলে, যেহেতু আমাদের ভিসা লাগে না জার্মানি থেকে লন্ডন যেতে। যাদের মানে ইয়ে আছে আর কি, জার্মান পাসপোর্ট বা ইউরোপিয়ান সিটিজেন যা, তাদের ভিসা লাগে না, 3 মাস পর্যন্ত সেই দেশে গিয়ে থাকা যায়। সো আমরা বেশ মজা টজা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন সেলফি টেলফি তুলছে যথারীতি, আমরাও তুললাম একটু। আসলে আমাদের পিচ্চিকে নিয়ে আর কি, আমাদের সম্প্রীতিকে নিয়ে, এটা প্রথম ট্যুর আমাদের। সে দেখতে পাচ্ছেন আপনারা ঘুমাচ্ছে, যেহেতু অনেক ছোট। তো আমার এক বন্ধু যখন শুনলো যে মাত্র তার 6 মাস 7 মাস বয়স, তাকে নিয়েই আমরা ট্রাভেল শুরু করে দিয়েছি। সো সে একটু আশ্চর্য হলো, তার বাচ্চার বয়স 7 বছর, সে বলছে আমি এখনও কোথাও যাইনি, এরকম আর কি। কিন্তু আমরা সাহস করে চলে গেছি, তেমন কোনো ব্যাপার না। যাই হোক, দেখতে পাচ্ছেন আপনারা কথা বলতে বলতে আমাদের ফ্লাইট চলা শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমরা আকাশে উড়ে যাব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি কিছু বর্ণনা একটু পরেই আপনাদেরকে দিচ্ছি। আপনারা দেখতে পেলেন বন্ধুরা, আমরা চোখের পলকে আকাশে উঠে গেলাম। আমি আসলে বেশ কিছুক্ষণ সময় কথা বলিনি, কারণ এই দৃশ্যগুলো আমার কাছেই ভালো লাগে, কথা বললে তেমনটা উপভোগ করা যায় না। সেই জন্য আমি আপনাদেরকে এই পুরো ভিডিও জুড়ে সুযোগ করে দেবো একটু পরপর থেমে থেমে আপনাদেরকে দৃশ্যগুলো দেখানোর জন্য, কারণ এত সুন্দর দৃশ্য, এগুলো দেখলেই ভালো লাগে আসলে, না মানে এত ক্রিস্টাল ক্লিয়ার। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডর্টমুন্ডের আকাশ, মানে আমার বাসার উপর দিয়ে আসলে আমি দেখলাম যে লন্ডনের ফ্লাইটগুলো আমাদের বাসার উপর দিয়েই যায়। সো মানে আকাশে উঠে নিজের শহর দেখা, হ্যাঁ একটু গান শোনা, মানে এই ভিডিওগুলো আসলে আমার নিজের কাছে ভালো লাগে। সেই জন্য আমি কথা একটু কম বলে আপনাদেরকে মূলত দৃশ্যগুলোই দেখাতে চাই। আর এত বেশি বকবক করার আসলে তেমন কিছু নাই। আপনারা দেখতে পাচ্ছেন বিমান একেবারে মানে অনেক উপরে উঠে গেছে, একেবারে মানে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে, একটু বাম্পিং হচ্ছিল। এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোবানের, মানে জার্মানিতে অটোবান বলে বা মানে হাইওয়ে বলেন আপনারা ইংলিশে, অটোবানের একটা মানে ক্রস আর কি, না ক্রয়েৎসুং বলে জার্মানিতে, সে চতুর্দিক থেকে ঘুরে টুরে এদিক থেকে সেদিক, সেদিক থেকে সেদিক যাওয়া যায়, এরকম খুবই মানে বড় রাস্তা যেগুলোকে বলে না হাইওয়ে, সেগুলোতে বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিকে যায়। আপনারা জানেন হয়তো যে জার্মানিতে প্রায় 13,500 কিলোমিটার অটোবান আছে বা হাইওয়ে আছে। যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম মেঘের ভেতর দিয়ে আমরা উড়ে চলে যাচ্ছি। আমাদের ফ্লাইট কিন্তু বেশিক্ষণ লাগবে না যেতে, আসলে সম্ভবত 1 ঘন্টা 35 মিনিটের একটা ফ্লাইট। আমাদের মোটামুটি রাইনিয়ারের যে ফ্লাইটটাতে আমরা ট্রাভেল করছি এটা বোয়িংয়ের, সম্ভবত 737 মডেলের, মানে রাইনিয়ারের ম্যাক্সিমাম ফ্লাইট হচ্ছে ওই রকম। প্রায় 200-এর মতো প্যাসেঞ্জার এই ফ্লাইটগুলোতে থাকে। আমরা গিয়ে নামবো হচ্ছে লন্ডনের স্ট্যানস্টেড যে এয়ারপোর্ট আছে সেটা, লন্ডনে কয়েকটা নাম করা এয়ারপোর্ট আছে, এর মধ্যে ধরেন যে হিথ্রো তো সবচেয়ে বড়, তারপরে স্ট্যানস্টেড আছে, লুটন আছে, না এরকম কয়েকটা আছে আর কি লন্ডনে মোটামুটি। সো আমরা যেটা বললাম যে সেখানে থাকবো মোটামুটি 10 দিনের মতো, এটা কাইন্ড অফ আসলে মানে আমাদের ফ্যামিলি ট্যুর, যেহেতু সামার চলছিলো আমরা আগে থেকে প্ল্যান করে নিয়েছিলাম। সো এই যে দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো আপনারা, মানে এত সবুজ, এটা কিন্তু আমরা লন্ডনের কাছাকাছি চলে এসেছি আসলে, কিছুক্ষণের মধ্যে আমরা নামবো।
সো মনে হবে যে বিমানে উঠলাম আর নামলাম, কিন্তু টু বি অনেস্ট মানে বিমানে উঠা নামার জন্য কিন্তু বেশ লম্বা সময় আসলে লাগে, মানে নানান ফর্মালিটিস আছে। যদিও ইউরোপের মধ্যে ট্রাভেল করলে এত বেশি ফর্মালিটিস নেই, তারপরও দুই তিন ঘন্টা সময় তো লাগেই আসলে যেতে আসতে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যেই নামবো আসলে একদম, মানে এয়ারপোর্টে যে দেখতে পাচ্ছেন আপনারা এত সবুজ। আমরা অনেক সময় বলি যে বাংলাদেশ অনেক বেশি সবুজ, বিষয়টা কিন্তু একেবারে ওইরকম না। আপনারা যদি খেয়াল করেন যে ইউরোপ আসলে সামারে দেখতে পাবেন যে কী পরিমাণ সবুজ। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনই ল্যান্ড করছি, আপনারা এই দৃশ্যগুলো একটু দেখুন, এরপরে আমি আবার ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। আমরা লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্টে নেমে গেলাম বন্ধুরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা ফ্লাইট উড়ে চলে যাচ্ছে, এরকম প্রচুর দেখা যাবে। এই দৃশ্যগুলো বেশ ভালো লাগে যে রাইনের আরেকটা ফ্লাইট এখানে দাঁড়িয়ে আছে। রাইনের সম্ভবত একটা ডিপোর্ট টাইপের এটা, মানে প্রচুর ফ্লাইট এখান থেকে যায় বিভিন্ন দেশে ইউরোপের। তো যাই হোক, আরেকটা ফ্লাইট যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দৃশ্যগুলো বেশ ভালো লাগে আমাদের কাছে, আমার কাছে বেশ ভালো লাগে যথারীতি। এদিকে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পিচ্ছি সম্প্রীতি, সে তখন অনেক ছোট ছিল, দাঁত কিছু উঠে নাই। পেছনের আরেকজন প্যাসেঞ্জারকে দেখে সে প্রচুর হাসাহাসি করছিল, আমি হয়তো রিলসে সেই ভিডিওটা কখনো দিব, মানে খুবই ফানি টাইপের। সে অপরিচিত মানুষ, তারপরেও কি বন্ধুত্ব হয়ে গেছে তার। এদিকে দেখতে পাচ্ছেন আমরা একটা সেলফি তোলার চেষ্টা করছি, বাট সবাই ব্যস্ত, সৌহার্দ্য নানান পোস্ট টোস্ট দিচ্ছে। সে প্রথম মনে করেছিল যে আমি আসলে ছবি তুলছি, তো আমি বললাম যে না একটু ভিডিও করে রাখি। যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি। একটা লাগেজ ছিল আমাদের, যেহেতু মানে অল্প দূরের এবং আমাদের প্রচুর আত্মীয় স্বজন সেখানে আছে, এত বেশি কিছু আমরা নেই নেই। সো একটা লাগে তাড়াতাড়ি বেল্টে চলে এসে নিয়ে গেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন সামনে আমাদের যেই মানে ইয়েরা ছিল আর কি, মানে কেবিন ক্রুরা ছিল, তারা যাচ্ছে আমাদের সামনে দিয়ে। আর এটা হচ্ছে বেশ ডিসেন্ট একটা এয়ারপোর্ট, খুব ইয়ে না, একেবারে ছোটও না, আবার খুব বেশি মানে হিথ্রোর মতো এত বেশি বড় তাও না, মোটামুটি ডিসেন্ট একটা এয়ারপোর্ট, পরিষ্কার পরিচ্ছন্ন যথারীতি ইউরোপের সব এয়ারপোর্ট হয়, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা বের হয়ে উবার ডাকবো, উবার দিয়ে আমরা চলে যাবো হচ্ছে লন্ডনের ইস্টহাম একটা এলাকায়, সেখানে আমাদের রিলেটিভরা আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের দৃশ্যটা। সো আমরা উবার ডেকে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, উবার চলে এসছে, আমরা লন্ডনের দিকে রওনা হয়ে গিয়েছি। এখান থেকে যেতে আমাদের মোটামুটি 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কী সুন্দর, প্রশস্ত রাস্তা। এখানেও আমাদের মানে বিকেলে আমরা রওনা হয়েছি, যেহেতু লন্ডন আমাদের চেয়ে সম্ভবত 1 ঘন্টা পিছিয়ে ওরা। সো আমরা সেখানে গিয়েও বেশ ভালো রোদ এবং দিনের বেলাটা পেয়েছি, যেহেতু ফ্লাইট মাত্র যেটা বললাম যে 1 ঘন্টা 35 মিনিটের। দুর্বার গতি বলতে যেটা বোঝায়, আমাদের গাড়ি সেইভাবে এগিয়ে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে কত সুন্দর দৃশ্য। আমার এগুলো বেশি ভালো লাগে, শহরের কোলাহল ভালো লাগে না টু বি অনেস্ট। আমরা যখন লন্ডনের ভেতরে ঢুকে যাব, আপনারা দেখবেন যে বেশ ভালোই কোলাহলপূর্ণ, বিশেষ করে মেগা সিটি ধরেন লন্ডন, নিউ ইয়র্ক, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর ট্রাফিক, প্রচুর মানুষজন এরকম। তো দেখতে পাচ্ছেন আপনারা আমরা মোটামুটি ইস্টহাম এলাকায় চলে এসেছি, এখানেও একটু ডিসেন্ট অবস্থা আছে, এত বেশি ভিড় টিন নাই। কিন্তু যখন আমরা মানে একটু ডাউনটাউন এরিয়াতে গিয়েছি বা একটু যেখানে শপিং ইয়েটি আছে, দোকানপাটটা আছে, সেখানে কিন্তু বেশ একদম ঢাকার মতোই অবস্থা আমার কাছে মনে হলো। মানে মানে প্রচুর বাংলাদেশের মানুষজন, প্রচুর ইন্ডিয়ান, পাকিস্তানি, এশিয়ান মানুষজন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আসলে পরের দিনের দৃশ্য, ইস্টহাম এলাকায় যেটাতে আমরা ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইস্টহাম লেখা, এই এলাকাটাতে প্রচুর বাংলাদেশি মানুষজন, মানে হাজার হাজার, আমার ধারণা লাখ লাখ, মানে আমি জানি না কত, প্রচুর এশিয়ান মানুষজন, প্রচুর বাংলাদেশি দোকানপাট। আমরা সিঙ্গারা, সমুচা, পেঁয়াজু, চটপটি, যা যা আছে বাংলাদেশি খাবার সবই খেয়েছি, কিছু খেয়েছি, কিছু দেখেছি, এত তো আসলে খাওয়ার সুযোগ নেই। তো যাই হোক, আপনারা পরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। আমরা আসলে বের হয়েছি, একটা এলাকায় যাব, সেটার নাম ক্ল্যাপহাম জাংশন সম্ভবত, যেটা বললাম লোকাল উচ্চারণ তো আমার পারার কোনো কারণ না, যদিও ইংলিশ, তারপরে ওরা কেউ বলে ক্ল্যাপহাম, কেউ বলে ক্ল্যাপহাম, নানান ধরনের ব্যাপার স্যাপার। সো এখনও আমরা আসলে ইস্টহাম এলাকাটাতেই আছি, এটা সম্ভবত একটা সরকারি অফিস টফিস বা কিছু একটা হবে। এখানে আমরা সিঙ্গারা টিঙ্গারা খেয়েছি, গরম গরম সিঙ্গারা ভাজা দেখে আর লোভ সামলাতে পারি না, এটা জার্মানিতে আমরা কল্পনাও করতে পারি না। সো এখানে এগুলো খেয়েটে আমরা রওনা হয়ে গিয়েছিলাম হচ্ছে
ক্লাবহাম জংশনে আমাদের এক আত্মীয়কে দেখতে, সেখানে আমরা যাব। যাওয়ার পরে আমরা দুপুরে খাবার দাবার খাবো, তারপরে সন্ধ্যার পরে আবার ফিরে আসার প্ল্যান ছিল হচ্ছে ইয়েতে হোয়াইট চ্যাপেল এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন প্রাণ, বাংলাদেশের যে প্রাণ আরএফএলের প্রতিষ্ঠান কিনা আমি জানি না, আরএফএল হয়তো লেখা থাকতো, কিন্তু এখানে আমি জানি না কেন তারা প্রাণ নাম দিয়েছে, এই ব্র্যান্ড ইউজ করার অনুমতি তাদের আছে কিনা আমি শিওর না। হোয়াট এভার, মানে এই দোকানে আমরা কিছু খেয়েছিলাম। এখানে প্রচুর, যেমনটা বললাম যে বাংলাদেশের দোকানপাট আছে, এশিয়ান লোকজন প্রচুর এই এলাকায়। সো এখান থেকে আমরা এই যে মানে ইয়েতে চড়ে, কী বলে এটাকে, সাবওয়ে তো সম্ভবত বলে এগুলোকে, এটাতে চড়ে আমরা চলে যাব হচ্ছে সেই এলাকাটাতে। ক্ল্যাবহাম জংশনের দিকে রওনা হচ্ছি আর কি আমরা। আপনারা বাইরের দিকে দেখতে পাচ্ছেন যে হোয়াইট চ্যাপেল, এই হোয়াইট চ্যাপেল এলাকা কিন্তু বাংলাদেশি কমিউনিটির জন্য বিখ্যাত। এখানে প্রচুর বাংলাদেশি লোকজন থাকে এবং ব্যবসা বাণিজ্য আছে নানান কিছু। সো আমরা এই হোয়াইট চ্যাপেল এলাকাটা পার হয়ে এখন এসছে হচ্ছে ভিক্টোরিয়া। এই স্টেশনটাও বেশ নাম করা, বেশ পুরনো, মানে থাকে না কিছু কিছু স্টেশনের নাম খুবই মানে ফেমাস টাইপের, এরকম একটা স্টেশন হচ্ছে এই ভিক্টোরিয়া স্টেশন। এখান থেকে বিভিন্ন দূর দূরান্তে যাওয়া যায় আর কি, ওয়ান অফ দ্য বিগেস্ট আর কি এটা সম্ভবত, আমার যদি ভুল না হয়। সো এদিকে দেখতে পাচ্ছেন আপনারা ট্রেন চলে যাচ্ছে, আমরা এখন ক্ল্যাবহাম জংশনে চলে এসেছি। এটা একটা বেশ ভালো এলাকা, আমি বলবো একটু নিরিবিলি, একটু পশ টাইপের, হালকা পাতলা আমার কাছে মনে হলো আর কি। আমি তো আসলে এত বেশি জানি না, যেহেতু আমি লন্ডনে থাকি না, সুতরাং আপনারা বুঝতেই পারছেন। যদি আপনারা কেউ লন্ডন থেকে এই ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন জানালে আমি খুবই খুশি হব, কারণ আমার এটা জানতে ভালো লাগে আসলে, মানে আমার ভিডিও কে কোথা থেকে দেখে এটা জানলে তো এক ধরনের ভালো লাগা কাজ করে আসলে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ক্ল্যাবহাম জংশন এলাকাটা, একটু নিরিবিলিটি আপনারা খেয়াল করেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি, এত ঘিঞ্জি না আর কি, মানে ওই হোয়াইট চ্যাপেল এলাকা অথবা ইস্টহাম বা বাংলাদেশের মানুষজন বেশি যেখানে থাকে, এশিয়ান মানুষজন বেশি যেখানে থাকে সেখানে যথারীতি একটু ঘিঞ্জি হয়, আপনারা বুঝতেই পারছেন। এখানে বাংলাদেশি মানুষজন ডেফিনেটলি আছে, কিন্তু এত বেশি না হোয়াইট চ্যাপেলে যতটা বেশি, বা বাংলাদেশি কমিউনিটি অধ্যুষিত যে এলাকা সেই রকমটা এখানে না। এখানে যথারীতি দেখতে পাচ্ছেন প্রচুর সাইকেল টাইকেল, মানে এটা কাইন্ড অফ জার্মানি অথবা নেদারল্যান্ডস টাইপের একটা দৃশ্য আমার কাছে মনে হলো। নেদারল্যান্ডসে কিন্তু প্রচুর আপনার বাইসাইকেল, মানুষের চেয়ে সাইকেলের সংখ্যা নেদারল্যান্ডসে বেশি, আপনারা যারা জানতেন না তাদেরকে আমি জানাচ্ছি আর কি বিষয়টা। সো এই এলাকাটা থেকে আমরা যাব হচ্ছে আসলে হোয়াইট চ্যাপেলে। এখন আমরা রওনা হয়ে গেছি, সেখানে আমরা সারাটা দিন ছিলাম, মোটামুটি সন্ধ্যার পরে আমরা রওনা হয়ে গেছি হোয়াইট চ্যাপেল এলাকায় যাব। হোয়াইট চ্যাপেলে একটা রেস্টুরেন্টে খাবো, আপনাদেরকে সম্ভবত আমি আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যখন আমরা লন্ডনে গিয়েছিলাম, তার পরপরই মোটামুটি একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের এক ফ্রেন্ডের রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম। সো সেখান থেকে আসলে আজকের কর্মসূচি এখানে শেষ হয়ে যাবে অনেক রাত যথারীতি। আমরা সম্ভবত রাত 9-10 প্রচুর ট্রাফিক ছিল ওই দিন, বা সবসময় সম্ভবত থাকে। এই দৃশ্যগুলো আমার কাছে কিন্তু যথারীতি বেশ ভালো লাগে, এই মানে ল্যান্ডমার্ক বা এই যে হাই রাইজ বিল্ডিংগুলো, লন্ডন বলতে নিউ ইয়র্ক বলতে তো আমরা এই ধরনের বিষয়গুলোকে বেশি বুঝি, ঠিক না, বেশি ইয়ে করে আর কি। সো রাস্তা একটু ফাঁকা হয়ে গেলেও কোথাও কোথাও বেশ ভালোই ট্রাফিক ছিল, আমাদের 1-1.5 ঘন্টার মতো সময় লেগেছে সেখান থেকে হোয়াইট চ্যাপেলে যেতে। সো হোয়াইট চ্যাপেলে আমরা খানাদানা খেলাম, খেতে খেতে আড্ডাটা দিতে দিতে রাত্রে 12 বেজে গেছে, তারপরে আবার আমরা ইস্টহামে ফিরে এসেছিলাম আর কি। সো এই এলাকাটা দিয়ে যাওয়ার সময় আমরা টাওয়ার ব্রিজ মানে পার হয়েছি, আপনারা হয়তো অনেকেই জানেন টাওয়ার ব্রিজ, এই হচ্ছে সেই বিখ্যাত টাওয়ার ব্রিজ। এই ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে আপনার 800 ফুট বা 240 মিটার, এবং 1894 খ্রিস্টাব্দে এটার মানে প্রতিষ্ঠিত হয়েছে আর কি এই ব্রিজটা, তার মানে প্রায় 130 বছরের পুরনো, চিন্তা করে দেখেন কী অবস্থা। এটাতে আমি আবার দিনের বেলা একদিন গিয়েছিলাম, সেটাও নিশ্চয়ই আমি আপনাদেরকে কোনো আরেকটা ব্লগে দেখাবো, ততক্ষণ আপনারা নিশ্চয়ই ধৈর্য ধরবেন এবং আমার লন্ডনের অন্যান্য ব্লগগুলো নিশ্চয়ই দেখবেন। খুব বেশি নাই, আমি 2-3টার মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তো আমার মনে হয় আপনারা ভিডিওটা যথারীতি উপভোগ করছেন। আমি একটু আগেই জাস্ট আপনাদেরকে একটা তথ্য এখানে দিয়েছি যে এই ব্রিজটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে নিশ্চয়ই ঝটপট কমেন্টে লিখে ফেলবেন যে কত সালে এই ব্রিজটা আসলে প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমি আজ আর কথা বাড়াবো না, আমার মনে হয় ভিডিওটা আপনারা উপভোগ করেছেন যেমনটা অন্যান্য সময় করেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং সবার সঙ্গে শেয়ার করলে অন্যরাও দেখতে পারবে যে লন্ডনটা আসলে দেখতে কেমন, দিনের বেলা কেমন, লন্ডনের কোন এলাকা কেমন, এবং রাতে দেখতে লন্ডনটা কেমন, নিশ্চয়ই তারাও দেখতে পারবে, বুঝতে পারবে। আমি জানি না আপনারা এরকম আগে দেখেছেন কিনা, নিশ্চয়ই দেখেছেন, এখন তো প্রচুর ব্লগ আছে। হোয়াট এভার, যদি এটা আপনাদের ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করার আমি অনুরোধ করব।
একটা লাইক তো দিবেনই, কমেন্ট তো করবেনই, কেমন লাগলো সেটা জানাবেন, তাহলে আমি হয়তো আমার কোয়ালিটি আর একটু, মানে আমার কোয়ালিটি, আমার ভিডিওর কোয়ালিটি আর একটু বাড়ানোর চেষ্টা করব। সো আমি আজ আর কথা বেশি বাড়াচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নেই, দেখা হবে নিশ্চয়ই সামনের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।